আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। প্রথমে আগে জোরের কথা, জোরের কথাতে ওনারা বলে দিলেন যে আমরা যেহেতু গতবার গণ্ডগোল হয়েছিল জোরের নিয়ে, তো জোর পাঁচ দিনে আপনাদের কেউ বলে জোর, কেউ বলে জোরের ইস্তেমা, যাই হোক, তো ওনারা বলছেন এটা আপনারা ঠকি মানে করবেন না, এই পক্ষে করবে না ওই পক্ষে। আমি বলতে যে আমরা টোকিতে না করতে পারি, তাহলে আমরা অন্য জায়গায় করবো, আমরা একদিন করবো তারিখ আর জায়গা তারপরে আমরা জানাই পারবো, ঠিক আছে আমাদের জানাই। পরে আমরা এখানে এসে মশওয়ারা করলাম যে ও আচ্ছা, তারপরে তারিখ যেটা ইস্তেমার ব্যাপারে আমরা কথা রাখলাম যে যেহেতু তারা আগে গতবার তারা আগে করছে আমরা পরে, সেজন্য আমাদের দরখাস্ত হলো যে এইবার আমরা আগে করি তারা পরে। আপনারা কি তারিখ দিচ্ছেন? আমরা আমরা তিন চার পাঁচ, তো তিন চার পাঁচে আমাদের পুলিশ বললেন যে আপনারা দুই দুই ধাপে করতে পারবেন, আপনাদেরকে এক ধাপে করতে অনেকগুলো কথাটা তো হলেও শেষে ওনারা যেটা মনে আগে থেকে ঠিক করে রাখছিল যে দশ তারিখ ওনারা করবেন, সতেরো তারিখে আমরা করবো, এটার উপরেই ওনারা জানাইছেন আমরা এটাতে রাখি। কিন্তু আপনি বললেন যে দেখেন আমরা আগে কেন যাচ্ছি, আগে আমরা যদি যাচ্ছিলাম যে গতবার ওনারা আগে করার পরে ওনারা সুন্দর ভাঙছেন, ওনারা পাইপ বন্ধ করছেন, ওনারা পানি খারাপ করছেন, ওনারা টয়লেট গুলা ময়লা করছেন, ওনারা চুরি করে নিয়ে গেছে পাম্প গুলা, তারপরে গাজীপুরের, হ্যাঁ গাজীপুরের মেয়র স্যার, এর জন্য আমরা আগে এখানে। আপনারা যদি আমাদেরকে আস্থা দেন যে না এগুলো হবে না, তাহলে আমাদের আপত্তি আমরা কত বলেন যে না আমরা ওনাদের কাছ থেকে মার নিব, আমরা তারপরে আপনাদের এটা ওনারা জানালেন যে দশ এগারো বারো ওনারা করবেন, তেরো তারিখে আর আমরা ওনাদের কাছ থেকে পুলিশের কাছ থেকে, তারপরে চোদ্দ তারিখে, তেরো তারিখে নিজে নিজে তো রাত হয়ে যাবে, এরপরে আমরা ইস্তেমা করবো সতেরো আঠারো উনিশ আর দু এক দিনও আমরা ওখানে থাকতে পারবো। তো একটা কথা উঠলো যে ওনারা যদি মাঠ আগে তৈরি করে দেন, তো তারপরে যখন মাঠ ভাঙা এটা কার দায়িত্ব হবে, তো তারা বলছে এটা আমরা করবো, আমরা বলছি না এটা ঠিক না। তো শেষে ওনারা যখন দেখলেন এটা মনে যাচ্ছে আর পুলিশের কাছে আসবে, তারপরে আপনারা আমরা আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে যেভাবে ওই পুলিশ কমিশনার ঠিক করেছে সেভাবে এতটুক কথা হয়েছে। কাল একটা কথা ওনারা এটাও বলছেন যে তাহলে এইবার ওনার সাত সাত না আসলে ভালো। আমি জিজ্ঞেস করলাম কেন কেন আসতে পারবে না, ওরা কোনো উত্তর দিতে পারেনি। শেষে প্রতিমন্ত্রীটা বলল যে আইন শৃঙ্খলা রক্ষা করা যাবে না, এসে তখন যারা আইন শৃঙ্খলা ভাঙবে তাদেরকে ধরে রাখতে পারে। তো জিনিসটা ওইরকমই আছে, আমরা চলে আসলাম আমরা সেখানে মাঝখানে বললাম যে আমাদের জোরের তারিখ তারিখ কি হবে, জোরের তারিখ আমরা ঠিক করছি ছয় সাত আট নয় দশ,
চল্লিশ দিন আগে, ডিসেম্বরের 6, 7, 8, 9, 10, ডিসেম্বর তারিখ 17, 18, 19, জানুয়ারি এক তিনটা পর। ঠিক আছে না ভাই? রাজি থাকলে হবে না, অনেক যত তিন চিন্তাওয়ালারা আছে সবাইকে কিন্তু আনতে হবে, আর যত সার ওলা অলমারা আছে সবাইকে আনতে হবে, আর যত চার মাস অলমারা আছে ওনাদেরকেও আনতে হবে, আর চিল্লার ওলমাদেরকেও আনতে হবে। ঠিক আছে, এটা হলো এক কথা। দ্বিতীয় হলো যে জামাত তৈরি করে আনতে হবে, যে জামাত গুলো যাবে ওদের সবার মেহনত দিতে যাবে, এই জন্য দোস্ত বহুত মেহনত করতে হবে। চাকরি ব্যবসা একটু কম করে